আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ মতে আপনাদের দোয়াই ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দেশে এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতে আছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার লেগে দোয়া করি আমার অন্দর থেকে আমার অন্তর থেকে দোয়া করি সবাই লেগে তো সুরায়ের সময় অনেক দিন ধরে কইতেসে দুধের পিঠা খাইবো মানে দুধের পিঠা হয়েছে শীতল ফিডা তো শীতল ফিডা আর আমি গড়ে বানাই নাই কিনে আনছি এক কেজি দুধ আমি চুলাতে বসায় রাখছি তারপরে সাবুডি দিয়ে দিছি আমি পঞ্চাশ গ্রাম সাবু আনচেরি দিয়ে দিছি তো আমি নারকেল দিতে পারি নাই নারকেল আনি নাই গা তো সুরায় আবার কইতা মা ইয়া করছে মিঠাই দিয়া কোন থেকে আমি খামু না তো চিনি দিয়ে খামু আমি কিন্তু চিতল পিঠা ভিজাইলে মিঠাই দিয়া ভিজাইলে খামু না তো এই জন্যই আমি চিনি দিয়ে আমি চিতল পিঠা ভিজামু তো অনেক দিন ধরে কিন্তু কইতাছে সবাই করা হয় না তো এটা কোন থেকে আমার কালকে রাতের বেলা আমি বানাইছি সাতটা বাজে যায় ফিঠা আনছি আইনার পরে আমি দুধ আনছি আয়না পরে পিঠা ভিজাইলাম তো আমি আবার কোন সাবু দিছি তলে লাগিয়া যাইবগা পাতিলের নিচে আমি নাতি থাকতেছি না লাগিয়া তো এই যে কত পর পরে আমি আইয়া তো আমি আবার ওই পাশে দুইটা ডিম বসাইছি একটা পারবেশ খাইব একটা আয়াত খাইব তো সুরায়ের সুমায় কইছি ওরা দুয়ে বনে খাইব না ডিম তো এই যে আমি কোন দুধটা একদম ঠান্ডা করে দিছি আর দিয়ে একদম ঠান্ডা একদম ঠান্ডা করে রাখছি দুধ আর ফিটা একদম ঠান্ডা করে না দিলে কোন দিক ফাইটা জায়গা দুধ ফাইটা যায় খাইতে কোন দিক ভালো লাগে না দুধ ফাইটা গেলে গা তো আমি একবার ফিটা বানাইছিলাম মানে দুধটা না ঠান্ডা করে দিয়ে দিছিলাম গরম গরম পরে দুধটা ফাইটা গিয়েছিল গা তো দুধটা ফাইটা গেলে কোন তুক সানা সানা দেখা যায় খাইতে একটা ভাল লাগে না তো ওই যে আজকে আমি কি বাজার আনছি এটাই আমি আপনার সাথে শেয়ার করবো তো একটা মুরগি আনছি একটা পাঙ্কাশ মাছ আনছি আর কাকু মাছ আনছি আমি আর কী বাজার আনিছি কি বাজার আনছি আমি তো এন মিষ্টি কুমড়া এক পিস শিম লেবু এই যে টমেটো এই যে টমেটো আদা কাঁচা আর আদা পাখনা আর এই যে লেবু আর এই কাঁচামরিচ পারবেশের বাবায় রাতের বেলা বেনের থেকে আইছিল এন দইনা পাতা আর এই যে বেগুন তো দইনা পাতা বেশি করে আইছি আমি কেলে গে বাচ্চা আমি দুইয়া পরে কাইটে রাইখে দিব তো আগের টমেটো আছে করলা আছে এডি উডায় রাখতেছি আমি তো এটি আমি বাচ্চা লামু তো পাখনা টমেটো আছে এডিও আমি নামাই লাম ফ্রিজ থেকে তো এই যে সব কিছু আমি রাখতাছি তো বেগুনটা আমি আনছি বেগুন সিম আলু দিয়া সুটকি দিয়ে রান্না করবো আমার সাথে এটা খাইতে অনেক মজা লাগে আমার প্রিয় খাবার এটা তো তরকারি দিয়ে আমার গুসানি হয়ে গেছে গান তো এই যে মাছ কাটলাম পাঙ্কাশ মাছ আমি প্রথমই শোভা দিয়া ডললে পরে কাশি না ডললে কিন্তু পাঙ্কাশ মাছ খাওয়ান যায় না তো এই যে মাছ কাটছি আর এই যে মাছের তেল আর এই যে কারফু মাছের তেল এই আমি রাখে দেবো ফ্রিজে তো এই যে ফ্রিজে আমি মাছ রাখতাছি তো আবার কন্তি সুরাইয়া মুরগিটা বাঁচতেছে সামড়ার সুবিধা নিয়ে আইছি আমি তো সুরাইরে গরম পানি করে দিছি সুরাইয়া এক সাইডটা বাস্তাসে তো আমি বাজারে গেছিলাম নয়টা বাজে বাজারে গেছিলাম তো বাজারতে আইয়া পরে গেলে কাই তে করতে করতে অনেক দেরি হয়ে গেছে গা কাটতে বাঁচতে কোন থেকে অনেক সময় লাগে গুছাইতে তো আমরা দুই মাছ যে করছি আমি মাছ কাটছি সুরাইয়া মুরগি বাচ্চা বাচ্চা দিয়েছে সুরাইয়া তো আমি আবার মাছটি ফ্রিজে রাখছি তো মুরগিটা কোন থেকে আবার আমি সুরাই বাচ্চা দিলে সে গাইছি পরে আবার বাচ্ছি বাচ্চা পরে একটা দোয়া দেওয়ার পরে আবার কাটছি কাটার পরে একটা একটা করে মুরগি আমি ধুইছি আমার ডেক কয় উঠে গেছে গাছ কাটা করে মুরগি মাংসটা আমি দুইশি মুরগির মাংসটা গুনতি আর হয়েছে গিয়া সুরাই আমার পেস কাঠটা দিছে আর আলু কাঠ্টা দিছে নতুন আলু আজকে আমি মুরগি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করবো তো প্রথমে তেল পেঁয়াজ দিয়ে দিলাম তৈরি করতে করতে বারোটা বাজে গেছে গা তো বারোটা বাজে আসে গা আবার কোন সময় স্কুলে দেব গা তো আমি এলাচ দার্শিনিয় দুইয়া পরে দিয়ে দিলাম তেলে আর আদা বাটা দিয়ে দিছি রসুন বাটা দিয়ে দিলাম তো বাটা তখন বাজে গেছে গা তো আমি কোন দিকে আগেই বাটা রান্না করে রাখছিলাম সেই চুলায় বসাই দিয়েছি সেই চুলায় তো গ্যাস কম এই জন্য আর এক চুলায় রান্না করে সবসময় শীতকাল গ্যাস জায়গা না গ্যাস যাইলে গো তো বউ এসুলাই গ্যাস থাকে রান্না করণ যায় আর ওই বাসায় থাকতে থেকে আমি রান্না করতাম ফার্সি না একদম সকালে উঠে রান্না করছি একদম বোর সকালে উঠে রান্না করছি রাইতে রান্না রাইতে রান্না করে থইসি আর এন আমার রাত্রে রান্না করতে হয় না বারোটা বাজে রান্না করলো তবুও গ্যাস তাহে সমস্যা নাই চলে এতটুকু গ্যাস হই এক চুলাই আমার রান্না হইয়া জায়গা তো আমি সব কিছু ময় মশলা দিয়ে দিছি আমি কিন্তু কেন সব ময় মশলা দিছি তো আবার আয়াতে ওই রুম খেলতেছে ঠাস ঠুস করে সমান বাইরে বাইরে করতেছে তো আমি এটা মশলা দিছি এই সাইডে আবার সুমায়া নাড়তাসে সুমায়া দাঁড়াই লইছে আমি কখন রান্না করবো আর কখন মাংস দিয়ে ভাত খাইয়া স্কুলে যাইব তো সুমায়া যখন মাংস দিয়ে ভাত খাইব তখন আমি আপনার সাথে শেয়ার করব তো এই যে মাংসটি দিয়ে দিলাম পুরা মাংসই দিয়ে দিছি আমি তো পাঁচ ছয় টুরকা আবার রাইকা দিয়েছি আমি নতুন আলুও দিয়ে দিয়েছি আমি একসাথে আমি সব সময় মাংস রান্না করলে একসাথে আলু দিয়ে দিই আলু আর মাংস একসাথে কষানি হইয়া জায়গা তো আমি নাড়া দিয়ে দিতেছি ডাইকিয়া দিয়ে দিলাম কষানি হোক তো এই যে কষানি হইয়া গেছে গা লাড়া দিয়ে দিতেছি তো কষানি তখন ঠিক মাংস আমার হইয়া গেছে গা আর আলুও সিদ্ধ হয়ে গেছে গা তো বেশি পানি দিব না তো একটু পানি বেশি দিছি কি লেগে আলু তো আবার ঝোল খাইয়া লাগবো আলু কোন দিক জোল খাইয়া লাগে আলুয়ের জোলটা আবার টাই না তো এই জন্যই তো আজকে শুধু খালি মাংস তরকারি আর কিছু না তো ডাইকে দিলাম তো এই যে সময়রা আমি নিতে নে মাংস দিয়ে দিছি ভাত খাইয়া পরে স্কুলে যাইবা আদাম দিয়ে দিছে মাংস আমার হইয়া গেছে গা তো আমি কোন থেকে আবার তে ঝোল রাখছি অল্প করিয়া বেশি রাখি নাই আমি তো আমরা খাইতাম বৈশি দুপুরের খাবার কি

তো আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরের তো এই যে আটা বর্তাছি তো মশলা আছে মশলা মশলাটিও বরম তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি তো আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম And la happy